গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে 12 কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার এক দম্পতি। ইংরেজবাজার শহরের মালদা টাউন রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই দম্পতিকে 2.5 কেজি হেরোইন সহ গ্রেপ্তার করে এসটিএফ। মিউজিক সিস্টেমের মধ্যে মাদক রেখে পাচার করা হচ্ছিল বলে দাবি এসটিএফের। ধৃত দম্পতির নাম রিয়া সাফিয়ান বয়স 20 ও গোলাম মুস্তাফা বয়স 27। ধৃত ওই দম্পতির বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা এলাকায়। উদ্ধার হওয়া মাদক ও ধৃত দম্পতিকে ইংরেজবাজার পুলিশের হাতে তুলে দিয়েছে এসটিএফ। ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। তুমি সামনে এসো না গো দিদি, তুমি একটু সিটে চলো। হ্যাঁ ভাই সামনে না, তোকে কাকা ড্রেস পরে আছে, এসো। হ্যাঁ সন্তোষ একটু বিষয় আছে। ও2 পাবলিক স্কুল, উন্নত সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত আদর্শ আবাসিক বিদ্যালয়। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে। ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস। মুর্শিদাবাদে ধুলিয়ান ও উমরপুরে অবস্থিত ও2 পাবলিক স্কুলে 3টি ক্যাম্পাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এছাড়া সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। দুস্থ মেধাবীদের জন্য আর্থিক ছাড়ের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে